2001 সালে নেদারল্যান্ড সর্বপ্রথম সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে তাদের দেখা দেখি ফ্রান্স বেলজিয়াম কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের বেশ কিছু দেশ পৃথিবীর প্রায় 70 দেশ তাদের দেখা দেখি সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে অর্থাৎ 2001 সালে ওই পৃথিবীর প্রায় 70 দেশ সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে তাহলে করুণা আসবে না কেন বলেন তো আপনারা দুই সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই সমকামিতার পক্ষে একটি সনদ পাস করেছিলেন তাহলে করুণা আসবে না কেন আমাকে বুঝেন আপনারা সামনে করুণার চাইতে ভয়ঙ্কর ভয়াবহ আজাব আসতেছে অপেক্ষায় থাকেন দুই সালে সর্বপ্রথম নেদারল্যান্ড এই কুকুররা হাইওয়ান জানুয়ারের চাইতে নিকৃষ্ট দুই সালে নেদারল্যান্ড সর্বপ্রথম সর্বপ্রথম সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে আইনগত বৈধতা দেওয়ার পর তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে একটি দুইটি দেশ নয় তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে তাদের দেখা দেখি ফ্রান্স বেলজিয়াম কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টেট সহ পৃথিবীর প্রায় সত্তরটি দেশ তাদের দেখা দেখি সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে কয় সাল সালে ওই প্রায় প্রায় পৃথিবীর দেশ সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে তাহলে করুণা আসবে না কেন বলেন তো আপনারা দুই হাজার এক সালে একজন পুরুষ আর একজন পুরুষকে বিবাহ করতে পারে প্রায় সত্তরটি দেশে আরো আশ্চর্য হবেন আরেকটি তত্ত্ব শুনেন আমি আমার গবেষণা মতে বলি এই জাতিসংঘের সূচনা লগ্ন থেকে আজ অবধি ইসলামের পক্ষে কোনো কাজ করতে পারে নাই হাজার এগারো সালে জাতিসংঘের এই সমকামিতার পক্ষে একটি সনদ পাশ করেছিলেন তাহলে করুণা আসবে না কেন আমাকে বুঝেন আপনারা সামনে করুণার চাইতে ভয়ঙ্কর ভয়াবহ আজাব আসতেছে অপেক্ষায় থাকেন আলহামদুলিল্লাহ পৃথিবীর বাগা বাগা মুসলিম দেশগুলো এখনো এটাকে হারাম চরম পর্যায়ের হারাম মনে করে